নমস্কার বন্ধুরা, আজকে আমি করবো ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য নিয়েছি ইলিশ মাছ, আলু আর বেগুন কেটে নিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সাথে তেলটা দিকে দিয়ে দিব মাছটাকে ভেজে নেওয়ার জন্য। দিচ্ছি নুন, আলু বেগুন নুন মাখিয়ে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে এগুলোকে মাখিয়ে আমি কড়াইতে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজবো বলতে অল্প করে ভেজে নেব, ইলিশ মাছ বেশি একটা ভাজতে হয় না। সবগুলো মাছ তুলে নিয়েছি আর অল্প করে ভেজেছি। মাছের লেজাটা তো একটু বড়, তাই লেজাটাকে আর একটু ভেজে নেব। আর এই মাছ, ইলিশ মাছ না ভেজে কাঁচা রান্না করা যায়, খেতে খারাপ লাগে না কাঁচা রান্না করলেও। কিন্তু মাছটাতে অনেক তেল, অনেক তেল বেরিয়েছে, খুব ভালো মাছ। এবার এগুলোকে আমি তুলে নেব। মাছ নিয়ে খেলা করছি, মাছ তুলতে গিয়ে মাছ নিয়ে খেলা করছি। আবার তুলে নিলাম এটাকে, বেগুনটাকে তুলে নিব। তেলটাকে চেঞ্জ করবো না, এই তেলে আমি জিরে, কালো জিরে সম্বার দিয়ে দেবো, কালো জিরার তেজপাতা, এর মধ্যে আলু বেগুনগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেব। মশলাটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, দিয়েছি জিরে বাটা, হলুদ আর নুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, আর মশলা কষানো হয়েছে বলে অনেকটা তেল ছেড়ে দিয়েছে তরকারিতে। এবার আমি জলটা দিয়ে, এবার আমি ঝোলটা দিয়ে দেবো, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব। বলক চলে আসছে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলোকেও দিয়ে দেব। এবার আমি সবগুলোকে মাছ দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, ভালোভাবে জাল হবে আর আলুগুলো সিদ্ধ হবে, তাহলেই আমার ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি। এবার আমি ঢেকে দেব। আজকে রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল, এবার আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, আর এই ছিল আজকের রেসিপি। আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।